দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তৌফিক হোসেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর জয় পরাজয় ঝুলে আছে পেনসিলভানিয়া উইসকনসিন জর্জিয়া সহ দোদুল্যমান পাঁচ রাজ্যের ওপর। এখন পর্যন্ত ৪২টি রাজ্যের ফলাফলে ২২৭ ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩ ভোট। সুইং স্টেট হিসেবে পরিচিত দোদুল্যমান পাঁচ রাজ্যে শুরুতে পিছিয়ে থাকার পরও উইসকনসিন এবং মিশিগানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন, কারণ এসব রাজ্যে বেশিরভাগ ভোট পড়েছিল মেইলের মাধ্যমে, তাই গণনা করতে আরও সময় লাগতে পারে। এর মধ্যে গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়ায় বাইডেনের চেয়ে ৪ লাখ ভোটে ট্রাম্প এগিয়ে থাকলেও সেখানে এখনও প্রায় ২০% ভোট গণনা বাকি, যার সবই মেইলের মাধ্যমে আগাম পড়েছিল, তাই জয় পরাজয়ে দুই প্রার্থীর সমান সুযোগ রয়েছে। বেশিরভাগ রাজ্যে ফল প্রকাশের পরও স্পষ্ট নয় মার্কিন নির্বাচনের জয় পরাজয়। পাঁচটি রাজ্যে ঝুলে আছে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ভাগ্য, মেইল ব্যালট গণনা শেষে জানা যাবে এসব রাজ্যের ফল। তবে দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী, সুইং স্টেটগুলোতে এগিয়ে থাকলেও মেইল ব্যালট নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প নির্বাচনের দিনের পরও মেইল ব্যালট গৃহীত হলে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি, আর বাইডেন বলেছেন প্রতিটি ব্যালটই গণনা করতে হবে। ভোট শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে ঘোষিত হয়েছে প্রাথমিক ফলাফল, যাতে নিজেদের শক্ত ঘাঁটি রাজ্যগুলোতে প্রত্যাশিত জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। জরিপের আভাস ভুল প্রমাণ করে গুরুত্বপূর্ণ সুইং স্টেট ফ্লোরিডা, ওহাইও এবং আইওয়াতেও জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। তবে বাকি পাঁচ সুইং স্টেটে ঝুলে আছে দুই প্রার্থীর ভাগ্য। উইসকনসিন, মিশিগান, পেনসিলভানিয়া, জর্জিয়া এবং নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প এগিয়ে থাকলেও হিসাব পাল্টে দিতে পারে মেইল ভোট। এসব রাজ্যে মেইল ভোট গুনতে সময় লাগতে পারে কয়েকদিন। গভীর রাতে হোয়াইট হাউসে ভোট গণনা নিয়ে দীর্ঘশত্রুতায় ক্ষোভ জানান প্রেসিডেন্ট, হুঁশিয়ারি দেন নির্বাচনের দিনের পর কোনো মেইল ব্যালট গৃহীত হলে আদালতে যাবেন। নির্বাচনের পর চার পাঁচ দিন ধরে ব্যালট গণনা আমেরিকানদের সাথে স্রেফ জোচ্চুরি, দেশের জন্য লজ্জাকর, আইনের সঠিক প্রয়োগ করতে চাই আমরা। আজ ভোর ৪টা পর্যন্ত আসা ব্যালটই গ্রহণযোগ্য হবে, এরপর একটি মেইল ইন ভোটও হিসাব করা হলে সুপ্রিম কোর্টে যাব আমরা। তবে নির্বাচনের ডেমোক্রেট প্রার্থী বলছেন গণনা করতে হবে প্রতিটি ভোট, সমর্থকদের ধৈর্য ধরার আহ্বানতার। We believe we're on track to win this election. ফল ঘোষণা দীর্ঘায়িত হতে পারে, তবে আমার বিশ্বাস জয়ের সঠিক পথে রয়েছে আমরা। এই আত্মবিশ্বাসের কারণ বিপুল পরিমাণ মেইল ইন ভোট। প্রত্যেকটি ব্যালট গণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। ইলেকশন নাইটের প্রতিক্রিয়া জয়ের আশাবাদ জানান দু প্রার্থী। বিজয় উদযাপনের জন্য সবাই প্রস্তুত, আমরা প্রায় সব রাজ্যে জয় পেয়েছি, শুধু ঘোষণার অপেক্ষা। উল্লাসের জন্য ধৈর্য ধারণ করতে পারছি না। বিপুল সংখ্যক মার্কিনীদের ভোটাধিকার প্রয়োগ সত্যি রেকর্ড। In record numbers, this is a record. It's not my place or Donald Trump's place to declare who's won this election. কোনোভাবেই আমি বা ডোনাল্ড ট্রাম্প বিজয়ের ঘোষণা দিতে পারি না, এটা সম্পূর্ণই মার্কিনীদের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে প্রত্যাশা ভালো কিছুই ঘটবে, এর জন্য ডেমোক্রেট শিবিরের তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ অবস্থান পর্যন্ত আমাকে সমর্থন করায় সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। যে পাঁচ রাজ্যে ঝুলে আছে ফলাফল, সেখানে ডাকে আসা বিপুল সংখ্যক ভোট গণনা বাকি, মেইল ভোটে বাইডেন ব্যবধান ঘোচাতে পারেন কিনা সেটা এখন দেখার বিষয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই পর্যায়ে নিউ ইয়র্কে যাব আমাদের সহকর্মী আজিমুদ্দিন অভির কাছে। সরাসরি অভি, জানতে চাই এই ফল ঘোষণা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আর যেহেতু এক ধরনের বিলম্ব হচ্ছে, দুই প্রার্থী নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, এই ফল ঘোষণার বিলম্ব যে হচ্ছে এটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? রোহিত, ধন্যবাদ। আপনি জানেন পুরো বিশ্ব তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন কে হচ্ছে সেটি দেখার জন্য। যদিও আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি, এখনো পর্যন্ত আসলে সম্পূর্ণ ফলাফল পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যদিও আমরা একটু জানতে পেরেছি এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আরেকটু কথা বলতে চাচ্ছি এখানকার মেনস্ট্রিমের একজন রাজনীতিবিদ, যে উনি প্রতিনিয়ত খবরাখবর রাখেন। আপনি একটু আমাদেরকে বলবেন কি পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে একটু যদি আমাদেরকে জানান। ধন্যবাদ। ডেফিনেটলি আমেরিকার জনগণ খুবই অস্থির সময় পার করছে এখন। তার মধ্যে আমরা যদি প্রেডিকশনটা দেখি, আসলে স্থির না, আপনার জো বাইডেনের পথ খুবই ভালো। এই কয়েক কিছুক্ষণ আগে আমরা দেখলাম উইসকনসিন জিতে যাওয়ার পরে এখন টোটাল আপনার ইলেকট্রো ভোটের সংখ্যা হচ্ছে 237,
তাহলে আর মাত্র লাগবে 33। তো মিশিগান 16, অ্যারিজোনা 11 এবং নেভাডাতে 6, এই তিনটাতেই এখনো ডেমোক্রেটরা এগিয়ে আছে। সেটা হিসাব করলে বরাবরই 33 বা 33, তাহলে 237 সাথে যদি 33 যোগ করি 270, ওই হিসাবে হিসাব করলে আমরা এখন জো বাইডেনই আগামী প্রেসিডেন্ট হবেন বলে আমরা আশা করছি, যদি কোনো কিছু না ঘটে। নেভাডাতে যদিও বা খুবই ন্যারো, হাড্ডি হাড্ডি লড়াই হচ্ছে। আর আরেকটা কথা আমি বলে রাখি, পেনসিলভেনিয়াতে যদিও অনেক ভোটে ডোনাল্ড ট্রাম্প আগে, কিন্তু মিলিয়ন্স অফ ভোট এখনো কাউন্ট হয় নাই। তো মেবি ইউ নেভার নো, কোনো একটা চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ বাকি যে ভোটগুলো আছে মেইল ইন ভোট, বেশিরভাগ ভোটগুলো আছে আপনার ডেমোক্রেটের পক্ষে। সেজন্য এখন কিন্তু আপাতত যারা যেভাবে ডেমোক্রেটে এগিয়ে আছে, ওই হিসাবে হিসাব করলে 33টা যদি সাথে যদি 270 যোগ হয়, তাহলে 270 ভোট পেলেই উনি হবেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু হাউস এবং সিনেটের ভিতরে এবার রিপাবলিকানরা ভালো করেছে, সিনেটে হাউসেও মোটামুটি ভালো, তারপরও ডেমোক্রেটে এগিয়ে আছে। এই পর্যন্ত এটাই আপডেট, ধন্যবাদ। জি তহিদ, আপনি শুনতে পেয়েছেন, আশা করা যাচ্ছে ফলাফল অনুযায়ী, আশা করা যাচ্ছে আমরা যতটুকু বলতে পারছি জরিপ অনুযায়ী, হয়তো একটু অপেক্ষা করবো, তবু আমরা যতটুকু খবর পাচ্ছি পাওয়ার জন্য। ধন্যবাদ অভি, ধন্যবাদ আপনাকে। অনেক যদি এবং কিন্তুর উপর চলে আছে কিন্তু এই ফলাফল, আমরা অপেক্ষা করছি এই ফলাফল জানার জন্য। দর্শক, আমরা চলে আসি পরের খবরে। মার্কিন নির্বাচনে জয় পরাজয় নিশ্চিতের আগেই উৎসবের আমেজ দুই শিবিরে। মধ্যরাত থেকে বড় বড় শহরগুলোতে রাজপথে উল্লাস করছে ট্রাম্প বাইডেন সমর্থকরা। দোদুল্যমান ফলাফলকে ঘিরে দুই প্রার্থীর পক্ষে বিপক্ষে বাড়ছে বাজির দর, বিশ্বব্যাপী চাঙ্গা হয়ে উঠেছে পুঁজিবাজার। ইলেকশন নাইটে বিজয় উদযাপনের প্রস্তুতি ছিল দুপক্ষেরই, ফলাফল ঝুলে থাকলেও উচ্ছ্বাসের কমতি নেই ট্রাম্প শিবিরে। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন, মধ্যরাতেই স্ট্রিট পার্টিতে মেতে ওঠে রিপাবলিকান সমর্থকরা। প্রেসিডেন্টকে সমর্থন দিতেই এখানে এসেছি। চার বছরে দুর্দান্ত কাজ করেছেন, অর্থনীতির দারুণ উন্নতি হয়েছে, তিনি জনগণের জন্য ভাবেন, যেটা আর কোনো রাজনীতিবিদ করেন না। জয় নিয়ে আশাবাদী বাইডেন সমর্থকরাও। হোয়াইট হাউসের সামনেই আনন্দ মিছিল শুরু করেন তারা। বিজয় উদযাপনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে রাজধানী ওয়াশিংটনে এসেছেন ডেমোক্রেট কর্মীরা। বাইডেনের জয়ের প্রত্যাশা করছি, জনগণের অর্থনৈতিক সাম্যে যার বিশ্বাস নেই, এমন প্রেসিডেন্টকে হোয়াইট হাউস থেকে উৎখাত করতে চাই। ফলাফলের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা আছে সারা বিশ্বেই, সবখানে আলোচনা ট্রাম্প বাইডেনের হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে। মার্কিন বিশ্লেষকদের ধারণা, পূর্ণাঙ্গ ফল পেতে কয়েকদিনও লেগে যেতে পারে। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে রয়েছেন দুই প্রার্থী, তাই গত নির্বাচনগুলোর মতো এত দ্রুত বলা মুশকিল কে প্রেসিডেন্ট হচ্ছেন, কারণ এখনও অনেক ভোট মেইলে আসা বাকি। সবকিছু মিলিয়ে এই ভোট আদালতে গড়ালে অবাক হওয়ার কিছু থাকবে না। জরিপে পুরোটা সময় পিছিয়ে থাকলেও এযাবৎ পাওয়া ভোটের ফলের জেরে ট্রাম্পের পক্ষে বেড়েছে বাজির দর। শুরুর দিকে উল্লম্ফনও হয় মার্কিন পুঁজিবাজারে, তবে ফলাফল ঝুলে যাওয়ায় অনিশ্চয়তার শঙ্কায় সূচক পড়তে সময় লাগেনি। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কোনো বিলম্ব নয়, ভোটের রাতেই ফলাফল চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভার্জিনিয়া একটি নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। অন্যদিকে পেনসিলভানিয়ায় ছিলেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। গণমাধ্যম কর্মীদের বলেন, চারিদিকে পরিবর্তনের জোয়ার দেখতে পাচ্ছেন তিনি। গোটা নির্বাচনী প্রচারণা খুব সাদামাটাভাবে, সমর্থক অনুসারীদের তেমন কোনো উপস্থিতি ছাড়াই করেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। ভোটের দিন কেন্দ্র পরিদর্শনে দেখা মিলল তার উল্টো চিত্র। বাইডেন বলেন, 10 কোটি মার্কিনী আগেভাগেই তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। জানান, ভোটারদের সিদ্ধান্তের প্রতি তার শ্রদ্ধা থাকবে। প্রচারণায় করোনার কারণে জনসমাগম না করার কথা উল্লেখ করেন ডেমোক্রেট প্রার্থী। বলেন, জয় নিশ্চিতের পরই জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের সময় পুষিয়ে নেবেন সব আক্ষেপ। এই নির্বাচনে সবার মধ্যেই ব্যাপক পরিবর্তনের আভাস পাচ্ছি, কারণ যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের কোনো স্বাধীনতা ছিল না। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের ঘটনায় তা পরিষ্কার হয়ে যায়। আমাদের এই পরিবর্তনের প্রতিশ্রুতিতে সাড়া দিয়েছে জনগণ। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফলাফলের জন্য অপেক্ষা করতে রাজি নন। ভোটের রাতে জানতে চান রেজাল্ট। আগাম ভোটের ফল ঘোষণায় বিলম্বের আভাসে গণনা পদ্ধতি নিয়েও ক্ষোভ ঝাড়েন
ট্রাম্প। এ নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে বিস্ময়কর জয় পেতে যাচ্ছি আমরা। এজন্য ভোটের ফল পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, কারণ সব পরিষ্কার দেখতে পাচ্ছে সবাই। রাতেই সব স্পষ্ট হয়ে যাবে। কোনো কারণে ফল ঘোষণা বিলম্ব করা মোটেও উচিত হবে না। এটি ভয়ঙ্কর সিদ্ধান্ত, কারণ সারা বিশ্ব চেয়ে আছে আমাদের ফলাফলের দিকে। প্রচারণার সময় বেশ কাদা ছোড়াছুড়ি করলেও ভোটের দিন প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করা থেকে বিরত ছিলেন ট্রাম্প বাইডেন দুজনই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ফল ঘোষণা যখন বিলম্বিত তখন প্রশ্ন একটাই, নতুন বাসিন্দা কি পেতে চলেছে হোয়াইট হাউস? এখনও ফল ঘোষণা বাকি 8 রাজ্যে, যেখানে রয়েছে 94টি ইলেকটোরাল ভোট। হাড্ডাহাড্ডি লড়াই হলেও এর মধ্যে সুইং স্টেটগুলোর বেশিরভাগে এগিয়ে জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেবে এসব ঝুলন্ত রাজ্যই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণায় বিলম্ব হলেও হোয়াইট হাউসের পরবর্তী বাসিন্দা নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। এখনও ফল ঘোষণা বাকি 8 রাজ্যে, এরই মধ্যে রয়েছে সুইং স্টেট খ্যাত রাজ্যগুলো। জয় পরাজয়ের ব্যবধান করে দেবে এখানকার ফলাফল। এর মধ্যে নেভাদা, অ্যারিজোনা, উইসকনসিন এবং মিশিগান এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এসব রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা 43, সেই হিসেবে প্রয়োজনীয় 270 ভোট পেয়ে যাচ্ছেন বাইডেন। এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট, বাইডেন কোন রাজ্যগুলোয় এগিয়ে রয়েছেন, কারণ বেশিরভাগ সুইং স্টেটগুলোয় বাইডেন এগিয়ে। এসব রাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যাও বেশি, আর যেগুলোতে তিনি পিছিয়ে সেগুলোতে এখনও মেইল ভোট গণনা বাকি, আর আগাম ভোটে বাইডেনই এগিয়ে। ফলে সব হিসাব মিলিয়ে প্রয়োজনীয় 270 ভোট পেতে খুব বেগ পেতে হবে না বাইডেনকে। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা আর জর্জিয়ায়। এখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা 54, সেক্ষেত্রেও জয়ী হতে 3 ভোট পিছিয়ে ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, মেইল ভোট গণনা শেষ হলে পিছিয়ে পড়তে পারেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। 7 মাস পর ফের একদিনে 8,000 বেশি প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস, আর বিশ্বে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 8,85,000 মতো। এর ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা 12,20,000 এখন ছুঁই ছুঁই, আক্রান্ত 4,78,00,000। ভোটের উন্মাদনার দিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় প্রাণ গেছে 1,200 মানুষের, 94,000 মানুষের দেহে মিলেছে কোভিড-19। দেশটিতে মোট প্রাণহানি 2,39,000 মতো, আক্রান্ত 97,00,000। দিনে 5 শতাধিক মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি 1,24,000 মতো, আক্রান্ত 83,00,000 বেশি। ব্রাজিলের মৃত্যু 1,60,000 বেশি, মৃতের সংখ্যা 92,500 মেক্সিকোতে। মঙ্গলবার গড়ে 400 মৃত্যু রেকর্ড করেছে আর্জেন্টিনা, ইরান, যুক্তরাজ্য, রাশিয়া ও ইতালি। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।